এই ভিডিওটিতে আমরা সেটা ডিসকাস করব যেটাকে বলা হয় জিনি ইম্পিউরিটি বা জিনি ইন্ডেক্স। এই একটি টার্ম যেটা ডিসিশন ট্রিতে একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ডিসিশন ট্রি অ্যালগোরিদম বা ক্লাসিফায়ারের জন্য একটি খুব ইম্পর্টেন্ট টার্ম, যেটা সেটা হচ্ছে জিনি ইম্পিউরিটি বা জিনি ইন্ডেক্স। এটা কি সেটা বোঝার জন্য আমরা একটা এক্সাম্পলকে আগে দেখা। তো এখানে দেখা যাচ্ছে যে একটি পাত্রের মধ্যে 5টি অ্যাপেল রয়েছে, রাইট? অর্থাৎ এই পাত্রের মধ্যে যে ফলগুলি রয়েছে সেটা একই প্রকারের, এর মধ্যে কোনো মিক্সচার নেই। সেই জন্য এখানে বলা হবে যে এটা একটা টোটালি পিওর সিস্টেম, এখানে কোনো ইম্পিউরিটি নেই। অর্থাৎ এই বাটির মধ্যে যে কটি ফ্রুটস রয়েছে তার সাথে এই বাটির মধ্যে যে কটি লেভেল রয়েছে যে কোনোটাকেই ম্যাচ করা যেতে পারে, যে কোনো ফ্রুটকে র্যান্ডমলি চুজ করে যে কোনো লেভেলের সাথে ম্যাচ করানো যেতে পারে, সেক্ষেত্রে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই ক্ষেত্রে আমরা এটাকে বলবো জিনি ইন্ডেক্স ইজ ইকুয়ালস টু জিরো। কিন্তু কেস টুর ক্ষেত্রে আমরা যেখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সেই একই বাটিতে এখনো 5টি এলিমেন্ট রয়েছে, কিন্তু 5টি এলিমেন্ট 5 প্রকারের। কাজেই এখানে র্যান্ডমলি আমি যদি একটা এলিমেন্টকে চুজ করি এবং তার সাথে কিন্তু র্যান্ডমলি যে কোনো একটা লেভেলকে অ্যাটাচ করা বা ম্যাচ করা যাবে না। যেমন এক্ষেত্রে একটি আইটেমকে চুজ করা হয়েছে, এটি অ্যাপেল। এখান থেকে র্যান্ডমলি যদি আমি একটা লেভেলকে চুজ করি তাহলে সেটা যে কোনো কিছুই উঠতে পারে, হয় ব্যানানা, অরেঞ্জ, অ্যাপেল, লেমন, গ্রেপ। আমি ধরলাম সেক্ষেত্রে ব্যানানাটা উঠেছে, তার সাথে যদি এটা ম্যাচ করাতে যাই তাহলে কিন্তু সেটা ভুল হবে। এই জিনি ইম্পিউরিটি যে মেজার করে, এই মেজার করে যে একটা র্যান্ডম বস্তুকে র্যান্ডমলি তার অ্যাভেলেবেল লেভেলের সাথে ম্যাচ করলে পরে কতটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কত? 1 - 1/5, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.8। তো জিনি ইন্ডেক্স হলো একটা মেজারমেন্ট, যে মেজারমেন্ট থেকে বোঝা যাবে যে একটা মিক্সচারের মধ্যে কতটা আনসার্টেনটি বা কতটা র্যান্ডমনেস রয়েছে। এই প্রথম ক্ষেত্রে কোনো র্যান্ডমনেস নেই এবং দ্বিতীয় ক্ষেত্রে কিন্তু র্যান্ডমনেস রয়েছে এবং অনেকটা হাই র্যান্ডমনেস রয়েছে। তার কারণ হচ্ছে জিনি ইম্পিউরিটির ভ্যালুটা আমরা এখানে পাচ্ছি 0.8। তো এই জিনি ইম্পিউরিটিকে যদি আমি ম্যাথমেটিক্যাল ভাবে এক্সপ্রেস করতে চাই তাহলে পরে তখন জিনি ইম্পিউরিটির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন হচ্ছে এটা। এইটাকেও আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখতে পারি। ধরা যাক একটি বাক্স রয়েছে, যে বাক্সের মধ্যে 4টি বল রয়েছে, 2টি রেড কালারের বল এবং 2টি ইয়েলো কালারের বল। ওকে, আচ্ছা, এখানে এই যে সি, সি বলতে আমরা কি বোঝাচ্ছি? সি বলতে আমরা বোঝাচ্ছি ভ্যারাইটিস, যে কত রকমের এলিমেন্ট আছে। তো এখানে কত রকমের ভ্যারাইটি আছে? দু রকমের, একটা হচ্ছে রেড কালারের বল, সেকেন্ড ভ্যারাইটিটা হচ্ছে ইয়েলো কালারের বল। তাহলে এক্ষেত্রে সি এর ভ্যালু হবে 2। আই এর ভ্যালু কি কি হতে পারে? আই এর ভ্যালু হতে পারে 1 থেকে C পর্যন্ত। কাজেই এখানে সি এর ভ্যালু 2, কাজেই আই এর ভ্যালু এখানে হতে পারে 1 এন্ড 2। যদি আই এর ভ্যালু 1 এন্ড 2 হয় তাহলে পি আই কি কি হবে? P1 এন্ড P2। পি আই ব্যাপারটা কি? পি আইটা হচ্ছে রেশিও। তাহলে ধরা যাক P1 যেটা সেটা হচ্ছে রেশিও অফ রেড বল ইন দ্য সিস্টেম, তাহলে সেটা কত? 4 এর মধ্যে 2। P2 হচ্ছে রেশিও অফ ইয়েলো বল, সেটাই বা কত? 4 এর মধ্যে 2। অর্থাৎ P1 ইজ ইকুয়ালস টু 2/4 এন্ড P2 ইজ অলসো ইকুয়ালস টু 2/4। তাহলে এই ফর্মুলা অনুযায়ী আই এর ভ্যালু আমরা জানি, সি এর ভ্যালু আমরা জানি এবং পি আই এর ভ্যালুও জানি। সমস্ত ভ্যালুটা যদি পুট করা হয় তাহলে পরে জিনি ইন্ডেক্স দাঁড়ায় 1 - 2/4 এর হোল স্কোয়ার + 2/4 এর হোল স্কোয়ার = 0.5। এই এক্সাম্পলটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, ধরা যাক সেই একই বাক্সের মধ্যে এখনো 4টি বল রয়েছে কিন্তু 3টি রেড কালারের বল এবং 1টি ইয়েলো কালারের বল। এক্ষেত্রেও তাহলে সি এর ভ্যালু 2, কেন কি ভ্যারাইটি দু রকমই, একটা হচ্ছে রেড বল ভ্যারাইটি, একটা হচ্ছে ইয়েলো বল ভ্যারাইটি। কাজে সি এর ভ্যালু যদি 2 হয় তাহলে আই এর ভ্যালুও 1 আর 2 এর মধ্যেই হবে। কিন্তু P1 মানে রেশিও অফ ইয়েলো রেড বল কিন্তু এক্ষেত্রে ডিফারেন্ট, আগের ক্ষেত্রে কত ছিল? 4 এর মধ্যে 2,
এখন কত আসছে, 4 এর মধ্যে 3, অর্থাৎ p1 is equals to 3 by 4, whereas p2, that is the ratio of yellow ball, is equals to 1 by 4. তাহলে এই অনুযায়ী জিনি ইনডেক্স এখানে কত হচ্ছে 0.375। লাস্টের ক্ষেত্রে আমরা যে এক্সাম্পলটা দেখেছিলাম এবং থ্রু অবজারভেশন যেটা একটা ইম্পিউরিটি ইনডেক্স আমরা ক্যালকুলেট করেছিলাম সেটাকে যদি আমরা ম্যাথমেটিক্যাল প্রসেসে করতে চাই তাহলে কি হবে, এখানে 5টি বিভিন্ন প্রকারের এলিমেন্ট রয়েছে, কাজেই এক্ষেত্রে সি এর ভ্যালু হবে 5, সি এর ভ্যালু যদি 5 হয় আই এর ভ্যালু হতে পারে 1 থেকে 5 পর্যন্ত, অর্থাৎ আই এর ভ্যালু হতে পারে 1 2 3 4 5, তাহলে পি আই হতে পারে p1 p2 p3 p4 p5। এখন এই p1 p2 p3 p4 p5 এগুলো কি, এগুলো হলো রেশিও, প্রত্যেকটি এলিমেন্টই একটি করে আছে এবং টোটাল এলিমেন্ট হচ্ছে 5টা, তাহলে প্রত্যেকের রেশিওই হচ্ছে 1/5। তাহলে সেই হিসেবে যদি আমরা জিনি ইনডেক্স ক্যালকুলেট করি তাহলে জিনি ইনডেক্স বের হচ্ছে 1-5 টাইমস অফ 1/5 এর হোল স্কোয়ার, যেটা ইজ ইকুয়ালস টু 0.8। অর্থাৎ লাস্ট স্লাইডে যেটা আমরা থ্রু অবজারভেশন 0.8 ক্যালকুলেট করেছিলাম সেটা কিন্তু আমরা ম্যাথমেটিক্যাল ভাবে এখানে ক্যালকুলেট করলো এবং সেটা তাহলে কিন্তু একই দাঁড়ালো, সেটা হচ্ছে 0.8। এখন এই জিনি ইনডেক্সের আমরা আরেকটা এক্সাম্পল দেখি, এই এক্সাম্পল দেখা যাচ্ছে যে একটি জঙ্গলে 8টি অ্যানিম্যাল রয়েছে, এই 8টি অ্যানিম্যালের মধ্যে 2টি লায়ন 2টি ক্রোকোডাইল 1টি ভল্লুক এবং 3টি টাইগার। তো এই ক্ষেত্রে এটাকে বলা হয় লেভেল 1, যখন আমরা এদেরকে কোনো রকম ভাবে সেগ্রিগেট করিনি। এই লেভেল 1 থেকে আমরা যদি এটাকে সেগ্রিগেট করি, কিসের উপরে বেস করে সেগ্রিগেট করছি, একটা কোনো ক্যারেক্টারিস্টিক্স, যেমন ধরো যাক কালার, তো সেক্ষেত্রে যাদের যাদের কালার ইয়েলো সেটা যদি ট্রু হয় তাদেরকে বাঁদিকে রাখা হলো, যাদের যাদের কালার ইয়েলো নয় অর্থাৎ যদি ফলস হয় তাহলে তাদেরকে ডান দিকে রাখা হলো। তাহলে এই ক্ষেত্রে লেভেল 1 এ জিনি ইনডেক্স কত, জিনি ইনডেক্স হচ্ছে 1-1/8 এর হোল স্কয়ার, 1/8 কেন, ভল্লুক একটা এবং টোটাল প্রাণী 8টা, +2/8 এর হোল স্কয়ার, দুটো ক্রোকোডাইল টোটাল প্রাণী 8টা, দুটো লায়ন টোটাল প্রাণী 8টা, 3টে টাইগার এবং টোটাল অ্যানিমেল 8টা। কাজেই লেভেল 1 এ জিনি ইম্পিউরিটি দাঁড়ালো হচ্ছে 0.71875। এখন লেভেল 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি, লেভেল 2 এর ক্ষেত্রে কিন্তু দুটো ভাগে বিভক্ত, একটা লেফট সাইড একটা রাইট সাইড, কাজেই এক্ষেত্রে জিনি ইনডেক্সও কিন্তু দুটো হবে, লেফট সাইডের জন্য একটা এবং রাইট সাইডের জন্য একটা। তো লেফট সাইডের ক্ষেত্রে জিনি ইম্পিউরিটি কত দাঁড়াচ্ছে, 1-2/5 এর হোল স্কয়ার, 2/5 কেন, এই ক্ষেত্রে টোটাল 5টা অ্যানিমেল রয়েছে এবং লায়ন দুটো, কাজে 2/5 এর হোল স্কয়ার, এবং 3টে টাইগার রয়েছে, কাজে 3/5 এর হোল স্কয়ার। দ্যাট ইজ লেভেল 2 এর লেফট সাইডের জিনি ইম্পিউরিটি দাঁড়ালো 1-2/5 এর হোল স্কয়ার +3/5 এর হোল স্কয়ার, দ্যাট ইজ ইকুয়ালস টু 0.48। এই ক্ষেত্রে তাহলে পরে রাইট সাইড, লেভেল 2 রাইট সাইডে জিনি ইম্পিউরিটি কত দাঁড়াচ্ছে, লেভেল 2 রাইট সাইডে একই পদ্ধতিতে জিনি ইম্পিউরিটি দাঁড়াচ্ছে 0.44। ওকে, নাও একটা লেভেলে আমাকে যদি দুটো ইম্পিউরিটি ভ্যালু পাই তাহলে সেক্ষেত্রে এফেক্টিভ ইম্পিউরিটি ভ্যালু বা অ্যাভারেজ ইম্পিউরিটি ভ্যালু ক্যালকুলেট করতে হয়। অ্যাভারেজ ইম্পিউরিটি ভ্যালু আমরা কিভাবে ক্যালকুলেট করব, অ্যাভারেজ ইম্পিউরিটি ভ্যালু ক্যালকুলেট করার পদ্ধতিটা হচ্ছে এরকম যে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমাদের লেফট সাইডে টোটাল কতগুলো অ্যানিমেল ছিল, 5টা, বাট অ্যাকচুয়াল টোটাল এলিমেন্ট হচ্ছে 8, সো ইউ হ্যাভ টু হ্যাভ দিস ফিগার 5/8, 5 ইজ দ্য এলিমেন্ট প্রেজেন্ট অ্যাট দ্য লেফট সাইড অ্যান্ড 8 ইজ দ্য টোটাল নম্বর অফ এলিমেন্ট ইনটু দ্য জিনি ইন্ডেক্স অফ লেফট সাইড, রাইট। এই ডান দিকে কটা আছে, ডান দিকে আছে 3টে এলিমেন্ট, 3টে এলিমেন্ট আউট অফ 8 এলিমেন্টস, সো ইট ইজ 3/8 মাল্টিপ্লাইড বাই দ্য জিনি ইন্ডেক্স অফ রাইট সাইড, দ্যাট ইজ 0.44। সো এইখান থেকে ক্যালকুলেট করলে পরে আমরা এর টোটাল অথবা যেটাকে অ্যাভারেজ বা এফেক্টিভ জিনি ইম্পিউরিটি বলা হচ্ছে সেটাকে ক্যালকুলেট করতে পারি, যেটার ভ্যালু হচ্ছে 0.465, রাইট। নেক্সট যেটা ইম্পর্টেন্ট টার্ম সেটা হচ্ছে ইনফরমেশন গেইন,
ইনফরমেশন গেন বলতে আমরা কি বুঝি? আমরা একই এক্সাম্পল ধরছি, এখানে শুধু ওই তিনটে টাইগারের বদলে তিনটে জিরাফকে ধরা হয়েছে। টাইগার দিয়েও করা যেতে পারতো, বাট এখানে জিরাফ তিনটেকে ধরা হয়েছে। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে মিক্সচারটা রয়েছে, এই মিক্সচারের মধ্যে থেকে প্রত্যেকটি এলিমেন্টকে আলাদা আলাদা করে ক্লাসিফাই করা, রাইট? তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা এদেরকে আলাদা করে ক্লাসিফাই করতে চাই, তাহলে পরে তখন কি দাঁড়াচ্ছে? তখন দাঁড়াচ্ছে যেটা, প্রথমে আমাদের একটা কোয়েশ্চেন করতে হবে। কি কোয়েশ্চেন করবো আমরা? আমরা এখানে কোয়েশ্চেন করলাম যে কাদের কাদের বডিতে স্পট রয়েছে, রাইট? তাহলে পরে যেগুলো ট্রু হবে, অর্থাৎ জিরাফ গুলো লেফট সাইডে চলে গেল, যেগুলো ফলস হবে অর্থাৎ ক্রোকোডাইল, ডিয়ার এবং লায়ন, এরা রাইট সাইডে চলে আসলো, রাইট? তাহলে পরে এই লেফট সাইডের যে পোর্শনটা তৈরি হলো, সেখানে কিন্তু কোনো ইম্পিউরিটি নেই, কেননা এখানে শুধু একটাই এলিমেন্ট বা একটাই ক্লাস রয়েছে, যেটা হচ্ছে জিরাফ ক্লাস। কিন্তু ডান দিকের যে পোর্শনটা রয়েছে সেখানে কিন্তু এখনো মিক্সচার রয়ে গেছে, কাজেই এদেরকে আমাকে ফার্দার ডিভাইড করতে হবে। কিসের ওপর বেস করে ডিভাইড করা হলো? কালারের ওপরে। যে কাদের কাদের কালার ইয়েলো, কাদের কাদের কালার ইয়েলো, যাদের ট্রু হলো অর্থাৎ লায়নরা লেফট সাইডে আসলো, যাদের যাদের কালার ইয়েলো নয় অর্থাৎ ফলস হলো ক্রোকোডাইল এবং ভল্লুকটি ডান দিকে গেল, রাইট? তাহলে এইখানে এই বাঁদিকে আমরা কি পেলাম? এই বাঁদিকে আমরা পেলাম হচ্ছে লায়ন, এবং এটা কিন্তু কোনো মিক্সচার নয়, অর্থাৎ এখানে আমরা লায়নকে 100% আইডেন্টিফাই করতে পারছি বা ক্লাসিফাই করতে পারছি। কিন্তু এইখানে এখনো ডান দিকে এখনো মিক্সচার রয়ে গেছে, কাজে এখানে আমাকে ফার্দার কোয়েশ্চেন করতে হবে। সেখানে ফার্দার কোয়েশ্চেনটা কি হতে পারে? যে এদের মধ্যে কালার কার কার গ্রে রয়েছে। তাহলে যাদের যাদের কালার গ্রে অর্থাৎ ক্রোকোডাইল, ওরা তখন বাঁদিকে চলে এলো, এবং যার কালার গ্রে নয় অর্থাৎ ফলস, সে ওই ভল্লুকটি ডান দিকে আসলো। অর্থাৎ এই স্টেজে এসে আমরা সমস্ত বস্তুকে বা সমস্ত এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে ক্লাসিফাই করতে পারলাম। এখানে জিরাফ 100% ক্লাসিফাই হয়ে গেল, এখানে লায়ন 100% ক্লাসিফাই হয়ে গেল, এখানে ক্রোকোডাইল 100% ক্লাসিফাই হয়ে গেল, এবং এক্ষেত্রে ভল্লুকটাও 100% ক্লাসিফাই হয়ে গেল। তাহলে এখন যদি আমরা প্রত্যেকটা লেভেলের জিনি ইন্ডেক্স কি করে তৈরি করতে হয় বা জিনি ইম্পিউরিটি কি করে তৈরি করতে হয় সেটা আমরা জানি, সেই হিসেবে প্রত্যেকটা লেভেলের জিনি ইম্পিউরিটি আমরা ক্যালকুলেট করতে পারি। লেভেল ওয়ানের জিনি ইম্পিউরিটি আমরা আগেই ক্যালকুলেট করেছি, সেটা ছিল হচ্ছে 0.7185, এবং লেভেল টু তে অ্যাভারেজ জিনি ইম্পিউরিটি দাঁড়িয়েছে 0.4। তাহলে পরে লেভেল টু তে ইনফরমেশন গেন কত হবে? ইনফরমেশন গেন হচ্ছে লেভেল ওয়ানের জিনি ইম্পিউরিটি মাইনাস লেভেল টু এর জিনি ইম্পিউরিটি, দ্যাট ইজ 0.31875। তাহলে একইভাবে যদি আমরা লেভেল থ্রি তে যাই, লেভেল থ্রি তে লেফট সাইডে কোনো ইম্পিউরিটি নেই, কেন কি এখানে একটাই মাত্র ক্লাস রয়েছে লায়ন ক্লাস, ডান দিকে এখনো ইম্পিউরিটি রয়েছে, তাহলে সেই ইম্পিউরিটিটা হচ্ছে 1 মাইনাস দিস ভ্যালু, সো দ্যাট বিকামস ইওর 0.44। তাহলে এক্ষেত্রে অ্যাভারেজ ইম্পিউরিটি যেটা দাঁড়াচ্ছে লেভেল থ্রিতে সেটা হচ্ছে 0.264। তাহলে লেভেল থ্রিতে গিয়ে আমাদের ইনফরমেশন গেন কত হবে? লেভেল টুর জিনি ইম্পিউরিটি মাইনাস লেভেল থ্রির জিনি ইম্পিউরিটি, লেভেল টু এর জিনি ইম্পিউরিটি কত ছিল? 0.4, আর লেভেল থ্রির জিনি ইম্পিউরিটি হচ্ছে 0.264। তো এই দুটোকে যদি আমরা মাইনাস করি, তাহলে পরে যে ভ্যালুটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে লেভেল থ্রিতে ইনফরমেশন গেন। একইভাবে লেভেল ফোরে যদি আমরা ক্যালকুলেট করি, লেভেল ফোরে দেখা যাচ্ছে বাঁদিক এবং ডান দিক কোনো দিকেই কোনো ইম্পিউরিটি নেই, কাজেই লেভেল ফোরের অ্যাভারেজ জিনি ইম্পিউরিটি অবভিয়াস ভাবে 0 হবে। তাহলে লেভেল ফোরের ক্ষেত্রে ইনফরমেশন গেন কত হবে? লেভেল থ্রির জিনি ইম্পিউরিটি মাইনাস লেভেল ফোরের জিনি ইম্পিউরিটি, লেভেল ফোরের জিনি ইম্পিউরিটি 0, আর লেভেল থ্রির জিনি ইম্পিউরিটি হচ্ছে 0.264। দুটোকে যদি মাইনাস করা হয়, তাহলে পরে লেভেল ফোরে এসে যে ইনফরমেশন গেন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 0.264। এই প্রথম যে লাইনটা যেখানে সমস্ত মিক্সচারটা রয়েছে সেটাকে বলা হয় রুট নোড, এবং যখন আমরা এদেরকে আলাদা আলাদা ভাবে ডিফাইন করতে পারছি বা ক্লাসিফাই করতে পারছি, তখন সেই নোডগুলোকে বলা হয় লিফ নোড। যেমন ইকোকোডাইলটা একটি লিফ নোড, এইখানে লায়নটি একটি লিফ নোড, এখানে
ভল্লুককে একটি লিফ নোড, এখানে জিরাফগুলো হচ্ছে একটা লিফ নোড, বাইরাস দ্য টপ মোস্ট লাইন।